শাসন করার জন্য হাম্মাম খানায় গোসল খানায় গেলেন ইবনে মাজাহ ফাত্তা কাযাত মিন দুনিহিম হিজাবাব সেখানে তিনি দরজা লক করলেন গোসলের খাস দরজা লক করে করছেন সব শেষে কাপড় চোপড় পরিবর্তন করে লেছেন শুধুমাত্র সে দরজা খুলে বের হবে এর ভিতরে এখানে ঘটনা একটা ঘটে গেছে সুবহানাল্লাহ বলছেন কি ঘটনা ফাআরসালনা আমার মনে সেই গোসলখানার ভিতরে আমার রূহকে পাঠাইলাম রূহ বলতে আমার জিব্রাইলকে পাঠাইলাম কোন বিজনে পাঠাইলাম পাতামাত সালালাহা একেবারে আগর উপযুক্ত আপনারা বোঝা যাইতেছি না ওই যে আসলে বেদা না জিব্রাইল জিনিসটা এরা এই সমস্ত কাজ করেনি এই সমস্ত কাজের চাহিদা নিয়ে আছে নাই কিন্তু দেখতে কি বিগ্রাই দেখা যায় না ওই হাজার বেড়া দেখা যায় এই হাজার বেড়া উন্নালি দাও মরিয়ম কি খুশি হয়েছে না ভয় পাইছে কত ডুববাদ ফাআরসালনা ইলাইহা রুহানা ফাতামাসসালালাহা আমার বাড়িতে ঢুকে গেছে আরেক জাতের মহিলা আছে আমার মাই বয় গেছে ভয়ের কারণে অতিরিক্ত ভয়ম বলেন আমার অতিরিক্ত ভয় হয়ে গেছে আমি কথা বলতে পারি না আমার শরীরের রক্ত শব্দ মাখিয়া যাইব যেন তার বাইরে আমার পায়ের ফল থেকে পায়ের নিচা থেকে মাটি সরিয়া যাইব যেন তার বাইরে আমার শ্বাস রুদ্ধ হয়ে অক্সিজেন যেন বন্ধ হইয়া যাইব আমার মরণ হইয়া যাইব এমন ভয় এমন ভয় পাইছে আমার ভাই জানা লোকরা দাঁড়ায় গেছে কিছু করে না কত বড় শ্রাম পাইছে এত সুন্দর মেয়ে আমার ভাইজান এইভাবে যখন কিছু সময় গেছে ভয় কিছুটা দূর হওয়ার কথা নেই না কথা না ভয় কিছুটা দূর হওয়ার কথা মরিয়মের কিছু সাহস আছে লোকটা তো সুযোগ পাইয়া সুযোগ রইতেছে না এখানে কি কোনো ঘটনা আছে না না কি ব্যাপার বুঝার তো দরকার হ্যাঁ ওনার মনে কিছু সাহস আছে কথা বলার শক্তি সঞ্চার হয়েছে কালা ইন্নি আউযু বিরহমান ঘটনার দিকে কোথায় আসলাম মরিয়মকে গোসলখানার ভিতরে বেদার সামনে দাঁড় করাইয়া যাইতেছে ঠিক না ঠিক এত লম্বা আলোচনা আমার ভাই ছয়টা শুরু করেছিলাম আপনার প্রায় কাছাকাছি হয়ে গেছে আমি দুর্বল হয়ে গেছি আর না আমার ভাই আয়াতের বিদ্যা সত্য ১৮ নম্বর আয়াত হলো সামনে মরিয়মকে
মুসলখানার ভিতরে বিপদজনক জায়গায় রাইখে গেলাম জিগি হায়াতে কুমার আপনারা আনেন খুতার মঞ্জুর হয় আগামী বছর আয়শা মরিয়মকে তখন আমার কথা শুনতে দেন আমার কথা শুনতে দেন আগামী বছর আয়শা মরিয়মকে মুসলখানা থেকে আমরা বাহির করব ইনশাআল্লাহ ভাই এই আলোচনা গঠন করতে দেখানি না রাখুন আপনারা কেন বসে না রাখেন ঠিক আছে সাথে তাই দেখানি না রাখুন আপনারা কেন বসে না আরেকটু বলে যেন সম্পূর্ণ শেষ না হইছে ততক্ষণ পর্যন্ত সাথে তাই দেখা সুতরাং বড় একটা স্পষ্টতা লাগাইতেছি আমি এনার্জি দেই গতরাতে আপনাদের ময়মনসিংহের বিক্রি ছিলাম ছিলাম কেন্দ্র ওখানে ঘুমাই